আজহা উপলক্ষে আগামীকালকে এই কুমারখালি গড়াই নদীর উপরে আমাদের দক্ষিণাঞ্চলের 5 ইউনিয়নের মানুষের যে দুর্দশা ছিল সেটা ঈদের আগে সাধারণ মানুষের মধ্যে একটা বাড়তি ঈদের আমেজ সৃষ্টি হয়েছে, যেটা ডাবল ঈদ, ঈদুল আজহা। তো আগামীকালকে সকাল 10টায় সাধারণ মানুষের কথা মাথায় রেখে ঈদে ঘরমুখী মানুষকে নির্বিঘ্নে বাড়ি যেতে, ভোগান্তিবিহীন বাড়ি যেতে যাওয়ার জন্য আমাদের সংসদ সদস্য মহোদয়, উনি এটা অনানুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যাচ্ছেন। এর জন্যে আমাদের পান্তি, যদুবৈরা, চাঁদপুর, বাগুলাট, পার্শ্ববর্তী চাপড়া, এদিকে উসমানপুর দিয়ে শৈলকুপাগামী, ইসলামী বিশ্ববিদ্যালয়গামী যে সমস্ত লোকজন, তাদের জন্যে একটা উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। এবং এই যে আমাদের এই সেতুর কারণে যে আমরা এই পান্তি একটা ব্যবসায়ী জায়গা, সেইখান থেকে পণ্য, কৃষি পণ্য, আমাদের জানেন যে ওই পারে কুমারখালী শিল্প এলাকা, তাঁতি সম্পদ অধ্যুষিত এলাকা, সেখানে যদি সাধারণ মানুষের যে বৃষ্টি বাদলের সময় এবং গ্রীষ্মকালীন সময়েও যে জনদুর্ভোগের সৃষ্টি হয় সেটা আগামীকালকে লাঘব হতে যাচ্ছে। এটা আপনি জানেন যে জননেত্রী শেখ হাসিনার কল্যাণে আমাদের ওই যে ফরিদপুর সহ যে 10-15-11 জেলা পদ্মা সেতুর যে সুফল ভোগ করতে শুরু করেছে, আমরা আগামীকালকের পর থেকে এই গড়াই সেতু, শহীদ গোলাম কিবরিয়া সেতু উদ্বোধনের মধ্য দিয়ে, খুলে দেওয়ার মধ্যে দিয়ে, উন্মুক্ত হওয়ার মধ্য দিয়ে আমরা সেই সুফল ভোগ করতে যাব। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। এটা সাধারণ জনগণের মধ্যে যেমন একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে, ব্যবসায়ীরা তারা নতুন করে কর্মসংস্থান এবং শিল্প স্থাপনা করার জন্য আমাদের নদীর দক্ষিণাঞ্চলের এই পাশের মানুষের জায়গা জমি নিয়ে চিন্তাভাবনা করতেছে। এটা আমার মনে হয় যে কুমারখালী খোকসার রাজনীতিতে একটা দৃষ্টান্ত স্থাপন হলো, যেটা জজ ভাইয়ের হাত ধরে হতে যাচ্ছে, যে স্বপ্ন আমাদের আগামীকালকে পূরণ।